ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেট জিপিচি অ্যাডভান্স এডুকেট জিপি চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয় হল দশম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভ এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো আরও এই ধরনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক শিক্ষামূলক ভিডিও সাজেশন ইত্যাদি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রেখো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভে প্রথমেই আছে দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক এক নম্বর প্রশ্ন হলো যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো এখানে অপশন দেওয়া আছে ক নম্বর ভূমধ্য সাগরীয় জলবায়ু খ নম্বর অপশন আছে সাবানা জলবায়ু গ নম্বর অপশন আছে মৌসুমী জলবায়ু আর ঘ নম্বর আছে নিরক্ষীয় জলবায়ু এখানে উত্তর হয়ে যাবে ঘ নম্বরটা নিরক্ষীয় জলবায়ু এরপর এক দশমিক দু নম্বরে ঠিক জোড়াটি নির্বাচন করো ক নম্বর জোড়া হলো চাঁদ সূর্য ও পৃথিবীর কেন্দ্রের একই রেখায় অবস্থান মরা ঘ নম্বর অপশন আছে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণের অবস্থান মরা কোটাল তারপর অপশন আছে চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব পেরিজিক ঘ নম্বর অপশন আছে চাঁদ ও পৃথিবীর সর্বনিম্ন দূরত্ব অ্যাপিজিক এখানে সঠিক জোড়াটি হল খ নম্বরটা পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য সূর্যের সমকোণে অবস্থান মরা কোটাল এরপর এক দশমিক তিন নম্বর প্রশ্নই হলো অতি বিরল ঘনত্বযুক্ত একটি রাজ্য হল ক নম্বর অপশন পশ্চিমবঙ্গ নম্বর অপশন গোয়া নম্বর অপশন উত্তরপ্রদেশ ঘনম্বার অপশন সিকিম তাহলে এটার উত্তর হবে সিকিম কারণ সিকিমে জনগণত্ব খুব কম ওখানে খুব কম লোক বাস করে এরপর দু নম্বরে আছে স্তম্ভ মেলাও কস্তম্ভ খস্তম্ভ কস্তম্ভতে আছে বিশুদ্ধ কাঁচামাল এটা হবে বিশুদ্ধ কাঁচামাল হলো তুলো তারপর আছে ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্রান্তীয় ঘূর্ণবাদ হবে ইয়াস তারপর আছে পেরু স্রোত পেরু স্রোত হবে আটাকামা মরুভূমি এরপর তিন দশমিক এক নম্বর প্রশ্নটি হলো জোয়ার ভাটার সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো উত্তর পৃথিবীর আবর্তন গতির কারণে ভূপৃষ্ঠে একটি কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয় এর ফলে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে নিক্ষিপ্ত হওয়ার প্রবণতা দেখা যায় এই শক্তি পৃথিবীর মহাকর্ষ শক্তির বিপরীতে কাজ করে তাই চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয় তার প্রতিবাস্থানে চন্দ্রের মহাকর্ষ শক্তি অপেক্ষা পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বল অধিক শক্তিশালী হওয়ায় জলস্ফীতি ঘটে অর্থাৎ জোয়ারের সৃষ্টি হয় এরপর তিন দশমিক দুই নম্বর প্রশ্নে হলো নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো বিষয়গুলি হল কনম্বার বায়ুচ্চাপ নম্বর স্থায়িত্ব নম্বর আবহাওয়ার প্রকৃতি তাহলে এবার পার্থক্যটা করা যাক তাহলে ওপরে তোমরা বিষয় হয় ঘূর্ণবাদ প্রতিপ ঘূর্ণবাদ এরকম করে ছক করে নেবে তারপর লিখবে তাহলে প্রথম পয়েন্ট বলেই দিয়েছে প্রথম পয়েন্ট হলো বায়ুর চাপ ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ এবং বাইরের দিকে উচ্চচাপ বিরাজ করে তারপর প্রতিপ ঘূর্ণবাতে প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ এবং বাইরে নিম্নচাপ বিরাজ করে নেক্সট পয়েন্ট হলো স্থায়িত্ব ঘূর্ণবাদ খুব স্বল্পস্থায়ী হয় তারপর প্রতিপ ঘূর্ণবাদ দীর্ঘস্থায়ী হয় তারপরের পয়েন্ট আবহাওয়ার প্রকৃতি ঘূর্ণবাতের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি হয় আর প্রতিপ ঘূর্ণবাতে আবহাওয়া শান্ত ও নির্মল থাকে এরপর চার নম্বর প্রশ্ন হলো ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয় এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও উত্তর ভারতের কর্ণাটক রাজ্যে অধিকাংশ কফি উৎপাদন করা হয় এবার কফি চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশ অনুকূল প্রাকৃতিক পরিবেশ পয়েন্ট করে তারপর লিখবে চায়ের মতো কফিও মৃদু উত্তেজক পানীয় এই কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি হলো এক নম্বর দিয়ে জলবায়ু পয়েন্ট করবে তারপর লিখবে ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ আর্দ্র পরিবেশে কফি চাষ ভালো হয় এরপর সাব পয়েন্ট করবে উষ্ণতা বলে তারপর লিখবে কফি চাষের জন্য সাধারণত কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয় এরপর সাব পয়েন্ট হলো বৃষ্টিপাত অধিক বৃষ্টিপাত কফি চাষের পক্ষে ভালো কফি চাষের জন্য একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয় এরপর স্থাপন করবে ছায়া প্রদানকারী গাছ কফি চারা গাছগুলিকে প্রখর সূর্যরশ্মি থেকে বাঁচানোর জন্য বাগানের মধ্যে ছায়া প্রদানকারী গাছ হিসেবে কলা ভুট্টা প্রভৃতি বড় পাতার গাছ রোপণ করা হয় মৃত্তিকা লাল দোয়াশ মাটি ও লাভা সৃষ্ট উর্বর মাটি কফি চাষের পক্ষে উপযোগী তিন নম্বর পয়েন্ট ভূমির প্রকৃতি ঢালু উঁচু ভূমি বিশেষ করে পর্বতের পাদদেশে কফি চাষ ভালো হয়